আঘাত করে আল্লাহ পাক সূর্য ধ্বংস করবে। আপনার সূর্যের প্রচন্ড রোদের কারণে মগজগুলো টক 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 করে ঘুরবে। যেই দিন নিজের আপনার মগজগুলো আপনার নাক কানের ছিদ্র দিয়ে বেরিয়ে আসবে, জিহ্বা বেরোতে বেরোতে আসরের মাঠে স্পর্শ করবে। যেই দিন আপনার মনে হয়েছে নাপসে নাপসে করে ঝোড়াঝড়ি করতে হবে, আপনার হাসরের ময়দানে আপনার মনে হয়েছে মাটি গুলো তামার মতো হয়ে যাবে পড়ে, সেই দিন আপনি পাবেন কি আপনার কোরআন যদি ময়দানে সবাই যদি নাফসে নাফসে করে আমাদের কি হবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন সাহাবারা সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। আসরের ময়দানে সবাই নাফসি নাফসি করবে না, আল্লাহ সাত শ্রেণীর মানুষকে স্পেশাল জায়গা দেবে। যারা আপনার মনে হয়েছে রোদের কিরণ পাবে না, যাদের কাছে আপনার সূর্যের আলো আপনার পৌঁছাবে না, আল্লাহ পাকের